হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বই থেকে নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট থ্রি অর্থাৎ তৃতীয় পার্ট এবং আজকের পার্টে কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান থেকে যেখানে রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং নতুন নিয়মের সব রিজনিং তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও কেটে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা নাম্বার টোয়েন্টি ওয়ানে এখানে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানে যে সিরিজটা রয়েছে সেটা ধীরে ধীরে বেড়ে গেছে কীভাবে বেড়েছে এখানে চারের পরে রয়েছে আট আটের পরে রয়েছে ষোলো ষোলোর পরে বত্রিশ তো এটা দেখে মোটামুটি কিন্তু আমরা বুঝতেই পারছি যে এটা কীভাবে বেড়েছে যেমন চারের পরে বেড়েছে আট অর্থাৎ চারের ডবল বা চারের দ্বিগুণ অর্থাৎ চারের সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে হয়েছে আট আটের পরে রয়েছে ষোলো যেখানে আটের দ্বিগুণ বা আটের ডবল ওইখানে হয়েছে অর্থাৎ যদি আটের সঙ্গে দুই গুণ করা হয় তাহলে হয় ষোলো ষোলোর পরে রয়েছে বত্রিশ তো সুতরাং ষোলোর সঙ্গে দুই গুণ ষোলো দুগুণে বত্রিশ তো সুতরাং এখানে যে কোশ্চেন মার্ক রয়েছে সেখানে সঠিক উত্তর নির্ণয় করতে হলে বত্রিশের সঙ্গে আমাদের এখানে দুই গুণ করতে হবে এবং এই বত্রিশের সঙ্গে দুই গুণ করলে যে উত্তরটা আমরা পাই সেটা হচ্ছে সিক্সটি এই সিক্সটি ফোরের সঙ্গে যদি আবার দুই গুণ করা হয় তাহলে হয় একশো আঠাশ তো তাহলে এখানে এই যে সিক্সটি ফোর উত্তরটা আমাদের একদম সঠিক অর্থাৎ এই কোশ্চেন মার্কেট স্থানে হবে চৌষট্টি এবং এই চৌষট্টি একুশ নম্বরের যে অপশানে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি সিক্সটি ফোর অর্থাৎ এটাই সঠিক অ্যান্সার আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে এটাও ধীরে ধীরে বেড়ে গেছে তো কিভাবে বেড়েছে সেটা আমাদের দেখতে গেলে এখানে দেখো তিনের পরে বেড়েছে ছয় তারপরে ছয়ের পরে বেড়েছে আঠেরো তো এখানে তিনের পরে ছয় বেড়েছে মানে কত বেড়েছে এখানে কিন্তু বাড়লো তিনের দ্বিগুণ বা তিনের ডবল অর্থাৎ তিনের সঙ্গে দুই গুণ করলে তিন দুগুণে ছয় হয় এবার ছয়ের পরে বেড়েছে আঠেরো তো ছয়ের সঙ্গে কিন্তু দুই গুণ করলে আঠেরো হয় না ছয়ের সঙ্গে তিন গুণ করলে অর্থাৎ তিন ছয় আঠেরো হয় অর্থাৎ এখানে গুণ তিন ছয়ের সঙ্গে তিন গুণ করে আঠেরো হয়েছে আঠেরোর পরে হয়েছে বাহাত্তর তো এবার দেখো আঠেরো নামটা পড়লে আমরা যেটা পাই চার আঠারো বাহাত্তর তো তাহলে এখানে বোঝা গেল এখানে কিন্তু চার গুণ করা হয়েছে আঠেরোর সঙ্গে তাহলে এবার এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখো এটা কিন্তু মোটামুটি এবার বোঝাই যাচ্ছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এমন সংখ্যাগুলো গুণ করা হয়েছে যেগুলো একে একে বেড়ে গেছে অর্থাৎ প্রথমে দুই দুয়ের পরে তিন তিনের পরে চার তাহলে বাহাত্তরের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করা হবে বাহাত্তরের সঙ্গে অবশ্যই পাঁচ গুণ করা হয়েছে বাহাত্তরের সঙ্গে পাঁচ গুণ করলে তিনশো হয় তাহলে এটা ঠিক আছে তো সুতরাং পদ্ধতিটা আমরা বুঝে গেছি এবার তিনশো ষাটের সঙ্গে তাহলে অবশ্যই ছয় গুণ করে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হবে সঠিক উত্তর তো তিনশো ষাটের সঙ্গে ছয় গুণ করে যে উত্তরটা পাই সেটা হবে দু তাহলে তিনশো ষাটের সঙ্গে ছয় গুণ করে আমরা পাই একুশশো ষাট বা দু এবং এই উত্তরের সঙ্গে বাইশ নম্বরের যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান নম্বর ডিতে রয়েছে দু তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি তো তাহলে বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিও ক্লাসগুলি ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর সমাধানটা দেখে নেবো এখানেও সিরিজটা ধীরে ধীরে বেড়ে গেছে কিভাবে বেড়েছে সেটা আমাদের বুঝে নিতে হবে দুয়ের পরে এখানে চার হয়েছে এখানেও ঠিক একই ভাবে তাহলে ডবল হয়েছে দুয়ের সঙ্গে দুই গুণ করে হয়েছে চার দুই দু চার চারের পরে হয়েছে ষোলো এখানে কিন্তু চারের ডবল হয়নি বা চারের সঙ্গে তিন গুণ করা হয়নি কিন্তু চারি চারি ষোলো অর্থাৎ চারের সঙ্গে যদি চার গুণ করা হয় তাহলে কিন্তু ষোলো হয়েছে এবার ষোলোর পরে হয়েছে ছিয়ানব্বই তাহলে এখানে ষোলোর সঙ্গে কত গুণ করা হয়েছে তাহলে ষোলোর ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব ছয় ষোলম ছিয়ানব্বই অর্থাৎ ছয় গুণ করে কিন্তু ছিয়ানব্বই পাওয়া গিয়েছে তো তাহলে এবার এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে দুই চার ছয় কীভাবে বেড়েছে এটা বেড়েছে ধাপে ধাপে একটা করে জোর সংখ্যা বেড়ে গেছে শুধুমাত্র জোর সংখ্যাগুলো কেমন দুয়ের পরে চার চারের পরে ছয় তাহলে ছয়ের পরের জোর সংখ্যা কত ছয়ের পরের জোর সংখ্যা কিন্তু হল আট সুতরাং ছিয়ানব্বই সঙ্গে তাহলে আমাদের এখন আট গুণ করতে হবে এবং আট গুণ করে যেটা পাবো অর্থাৎ সাতশো আটষট্টি এই সাতশো আটষট্টি আমাদের তাহলে এখানে কোশ্চেন মার্কের স্থানে বসবে এবং এই যে সাতশো আটষট্টি আমরা পাবো সেটা সঠিক কি না অর্থাৎ এই যে সাত হাজার ছশো আশি রয়েছে এটা বেরোচ্ছে কিনা বা পরেরটা এটা আছে কিনা না সেটা জানতে হলে আটের পরের জোর সংখ্যা দিয়ে এটা আমাদের গুণ করা উচিত মানে গুণ দশ তাহলে এই সাতশো আটষট্টির সঙ্গে যদি দশ গুণ করা হয় তাহলে কিন্তু সাত হাজার ছশো আশি এটা হয় অর্থাৎ এই যে উত্তরটা আমাদের বেরোলো সাতশো আটষট্টি এটা কিন্তু একদম ঠিক এবং এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল তেইশ নম্বরে রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার সি সাতশো আটষট্টি তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সমাধানটা দেখে নেবো এটাও কিন্তু ধীরে ধীরে বেড়ে গেছে কিন্তু এখানে যে বিষয়টা হলো সেটা দেখো দ্বিতীয় অপশানে কিন্তু কোশ্চেন মার্কটা দেওয়া রয়েছে এই ধরনের রিজনিংগুলোর ক্ষেত্রে আমি আগেও বলেছি যখনই সেকেন্ডে বা প্রথমে কোনো কিছু কোয়েশ্চেন মার্ক থাকবে তখন কিন্তু এইটুকু আমরা ক্যালকুলেশন করব না বা দেখব না তখন আমরা এই অংশটুকু কিন্তু আগে দেখে নেব যে এই অংশটা কোন নিয়ম ফলো করেছে তো তাহলে এখানে দেখো তেরোর পরে রয়েছে ছাব্বিশ অর্থাৎ এখানে কত বেড়েছে এখানে তেরো দুগুণের ছাব্বিশ তেরো ডবল বা তেরো দ্বিগুণ কিন্তু বেড়ে ছাব্বিশে রয়েছে কিন্তু পরে ছাব্বিশের পরেই রয়েছে উনত্রিশ এটা কিন্তু ডবল না তাহলে এটা কত এখানে ছয়ের পরে নয় অর্থাৎ এখানে কত বাড়লো এখানে কিন্তু প্লাস তিন বাড়লো এবার উনত্রিশের পরে রয়েছে আটান্ন এটা কিন্তু আবার দেখো উনতিরিশের ডবল অর্থাৎ উনতিরিশের দ্বিগুণ মানে উনত্রিশের সঙ্গে দুই গুণ করলে হয় আটান্ন আবার আটান্নর পরে রয়েছে একষট্টি এটা কিন্তু আবার আটান্নর দ্বিগুণ নয় আটান্নর সঙ্গে যদি তিন যোগ করা হয় তাহলে হয় একষট্টি তো তাহলে এই অংশটা থেকে কিন্তু আমাদের আইডিয়াটা আমরা পেয়ে গেলাম সেটা কি না প্রথমে একটা সংখ্যার সঙ্গে দুই গুণ হবে তারপরে তিন যোগ হবে তারপরে আবার দুই গুণ হবে তারপরে আবার তিন যোগ হবে তাহলে এই পাঁচের পরে যে কোশ্চেন মার্ক রয়েছে নির্ণয় করতে হবে একই নিয়ম ফলো করে অর্থাৎ পাঁচের পরে এখানে একটা এখানে একটা দুটো কিন্তু সংখ্যা আমাদের বসবে কেমন পাঁচের পরে যদি আমরা দুই গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ হয় মানে কোশ্চেন মার্কের স্থানে আমরা পেলাম দশ সেই দশের সঙ্গে যদি আমাদের নিয়ম অনুসারে তিন যোগ করি তাহলে কিন্তু হয় তেরো অর্থাৎ এখানে এই যে দশ আমরা পেলাম এটা একদম সঠিক প্রথমে দুই গুণ তারপরে তিন যোগ তো সুতরাং কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরে সঠিক উত্তর আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপশান নাম্বার বি টেন এটা কিন্তু একটা খুব ভালো নিয়ম ভালো প্রশ্ন এবং আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে ভুলো না কারণ তারাও কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সমাধানটা দেখে নেব এখানেও সিরিজটা ধীরে ধীরে বেড়ে গেছে তো কীভাবে বেড়েছে সেটাই এবার আমরা বোঝার চেষ্টা করি তিনের পরে নয় এটাও ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনের তিন গুণ অর্থাৎ তিন গুণ তিন যদি হয় তাহলে কিন্তু নয় পাওয়া যায় তিন দিনে নয় কিন্তু তিনের পরে রয়েছে তেরো এটা কিন্তু নয়ের দ্বিগুণও না নয়ের তিনগুণও না তাহলে এটাকে আমরা কি করব যোগ করে দেখি নয়ের পরে যদি চার যোগ করা হয় নয় চার হয় তেরো এরপর তেরোর পরে রয়েছে সিক্সটি ফাইভ এখানে কিন্তু তেরোর গুণিতক যদি আমরা নির্ণয় করি অর্থাৎ পাঁচ তার পঁয়ষট্টি এটা কিন্তু তেরোর পাঁচ গুণের সঙ্গে পঁয়ষট্টি হয়েছে পাঁচ তার পঁয়ষট্টি কিন্তু পঁয়ষট্টির পরে রয়েছে আবার একাত্তর এটা কিন্তু পঁয়ষট্টির সঙ্গে কোনো রকম গুণ করা হয়নি কিন্তু তাহলে অনেক বেশি হয়ে যায় সেটা নেই এখানে তাহলে এখানে অবশ্যই যোগ করা হয়েছে কত যোগ করা হয়েছে এখানে যোগ করা হয়েছে ছয় পঁয়ষট্টির সঙ্গে ছয় যোগ করলে কিন্তু একাত্তর হয় তাহলে এবার এখানটায় কিন্তু দেখো যখনই চারটে সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম এবার আমরা বোঝার চেষ্টা করি যে সিরিজটা কোন নিয়ম ফলো করছে তো এটা ফলো করলে আমরা বুঝতে পারছি এখানে কিন্তু সংখ্যাগুলো দেখো তিন চার পাঁচ ছয় পরপর আছে কিন্তু প্রথমে একবার করে গুণ করা হচ্ছে একবার করে যোগ করা হচ্ছে তারপরে একবার গুণ একবার যোগ কিন্তু সংখ্যাগুলো পরপরই আছে তিনের পর থেকে তিন চার পাঁচ ছয় তার মানে এই যে একাত্তরের পরে চারশো সাতানব্বই রয়েছে এখানে যে সংখ্যাটা হবে সেটা সাত এইটুকু বোঝা গেল কারণ ছয়ের পরে হয় সাত কিন্তু সাত গুণ করব না যোগ করবো যেহেতু এর আগের সংখ্যাটা ছয়ের বেলায় যোগ ছিল তাহলে সাতের বেলায় কিন্তু অবশ্যই এটা গুণ হবে অর্থাৎ একাত্তরের সঙ্গে সাত গুণ করলে চারশো সাতানব্বই হয় তো এটা একদম ঠিক তো তাহলে ঠিক চারশো সাতানব্বইয়ের সঙ্গে পরের যে সংখ্যাটা হবে সেটা আট হবে এবং নিয়ম অনুসারে এটা কিন্তু যোগ করতে হবে কারণ গুণের পরে যোগ করতে হয় এবং সেটা হবে সাতের পরের সংখ্যা মানে আট তো তাহলে চারশো সাতানব্বইয়ের সঙ্গে যদি আট যোগ করা হয় তাহলে হয় পাঁচশো পাঁচ অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচশো পাঁচ এটিও কিন্তু একটা খুব ভীষণ সুন্দর একটা নিয়ম ভালো একটা নিয়ম ভীষণ ইম্পর্ট্যান্ট আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সমাধানটা দেখে নেব এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ যেখানে একটা ভালো নিয়ম রয়েছে তো তাহলে এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে রয়েছে ওয়ান বাই সিক্সটি ফোর তারপরে ওয়ান বাই থার্টি টু ওয়ান বাই এইট তো এখানে যেগুলো হর রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমেছে তাহলে এই যে এখানে ওয়ান বাই সিক্সটি ফোর রয়েছে এই এর সঙ্গে যদি আমরা এর দ্বিগুণ করি বা দুই গুণ করি তাহলে এখানে সিক্সটি ফোর কেটে গিয়ে হয় থার্টি টু অর্থাৎ আমরা এখানে ওয়ান বাই থার্টি টু অ্যান্সার কিন্তু পাচ্ছি আবার এই থার্টি টুর সঙ্গে যদি চার গুণ করি অর্থাৎ দুয়ের দ্বিগুণ বা দুয়ের পরবর্তী জোর সংখ্যা যাই বলো না কেন তাহলে হয় চার আটে বত্রিশ অর্থাৎ ওয়ান বাই এইট অর্থাৎ এই যে ওয়ান বাই এইট অর্থাৎ এখানে এই যে ওয়ান বাই সিক্সটি ফোরের পরে ওয়ান বাই থার্টি টু এখানে কিন্তু চৌষট্টির সঙ্গে তা দুই গুণ করা হয়েছে এবং এখানে বত্রিশের সঙ্গে চার গুণ করা হয়েছে এবং চারের পরে এবং ওয়ান বাই এইটের পরে রয়েছে অনলি ওয়ান তাহলে এই আটের সঙ্গে কিন্তু যদি আট গুণ করা হয় তাহলে কিন্তু এই যে ওয়ান বাই এইট এর সঙ্গে যদি আট গুণ করা হয় কেটে গিয়ে এটা শুধু এক উত্তর কিন্তু হয় যেখানে এই এক কিন্তু রয়েছে তাহলে এবার দেখো বোঝা যাচ্ছে এই যে সিরিজটা কীভাবে এগোচ্ছে এগুলো কিন্তু আবার দ্বিগুণ সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে মানে দুয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে আটের দ্বিগুণ দিয়ে গুণ করতে হবে মানে আটের দ্বিগুণ মানে এখানে হচ্ছে ষোলো অর্থাৎ একের সঙ্গে ষোলো গুণ করলে এখানে কোশ্চেন মার্কের স্থানে কিন্তু আমরা ষোলো পাই এবং ষোলোর পরের এই যে পাঁচশো বারো রয়েছে ষোলোর দুগুণ ষোলোর দ্বিগুণ মানে বত্রিশ দিয়ে গুণ করে দেখতে হবে পাঁচশো বারো এসেছে কিনা তো এই যে ষোলো আমরা উত্তর পেয়ে গিয়েছি এই ষোলোর সঙ্গে যদি বত্রিশ গুণ করা হয় তাহলে কিন্তু পাঁচশো বারো হচ্ছে অর্থাৎ এই যে ষোলো নম্বর উত্তরটা আমাদের একদম সঠিক তাহলে ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অপশান যেটা আমরা পেলাম সেটা হচ্ছে অপশান নম্বর সি ষোলো এটা কিন্তু খুবই একটা ভালো নিয়ম একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সমাধানটা দেখে নেব এখানে যে সিরিজটা রয়েছে এটা এটাও ঠিক একই রকমভাবে দ্বিতীয় পজিশানে কোশ্চেন মার্ক রয়েছে সুতরাং প্রথম দুটোকে আমরা বাদ দিয়ে ধরব এবং এই অংশটুকু প্রথমে আগে বোঝার চেষ্টা করব যেখানে চব্বিশের পরে রয়েছে বাইশ তো এখানে কিন্তু কোনো রকম গুণ করা হয়নি কারণ পার্থক্যটা খুব একটা বেশি না তো তাহলে চব্বিশ থেকে বাইশ এখানে কি হয়েছে এখানে মাইনাস দুই করা হয়েছে আবার বাইশের পরে রয়েছে চব্বিশ এখানেও কিন্তু কোনো রকম গুণ করা হয়নি কারণ পার্থক্যটা খুবই কম এখানে যেটা করা হয়েছে সেটা দুই যোগ করা হয়েছে কিন্তু চব্বিশের পরে রয়েছে আটচল্লিশ চব্বিশের ডবল বা চব্বিশের দ্বিগুণ কিন্তু হয় আটচল্লিশ এখানে যেটা করা হয়েছে এখানে দুই গুণ করা হয়েছে আবার আটচল্লিশের পরে রয়েছে ছেচল্লিশ যেখানে দুই বিয়োগ করা হয়েছে তাহলে কি বোঝা গেল তাহলে এখানে দেখো সিরিজটা কিন্তু এই যে মাইনাস দুই দিয়ে শুরু হয়েছিল এখানে কিন্তু আবার মাইনাস দুইতে এসে পৌঁছালো অর্থাৎ এই যে মাইনাস দুই দিয়ে কিন্তু সিরিজটা শুরু হয় এটা কিন্তু আবার এখান থেকে রিপিট হওয়া শুরু করলো মানে মাইনাস দুই হবে তারপরে প্লাস টু হবে তারপরে আবার দুই গুণ হবে অর্থাৎ নিয়ম হলো মাইনাস দুই প্লাস দুই আর গুণ দুই তাহলে একই রকম নিয়ম এখানে এই দুটো অংশে ফলো করতে হবে অর্থাৎ এখানে এমনভাবে সংখ্যা বসবে যেখানে এই দুটো নিয়ম আমাদের এখানে ফলো করতে হবে এখানে মাইনাস দুই থেকে শুরু হবে না কারণ দুটো শূন্যস্থান কিন্তু এখানে আমাদের রয়েছে তো সুতরাং সেই জন্যে এখানে যেটা হবে অবশ্যই গুণ দুই হবে আর এখানে যেটা হবে সেটা অবশ্যই যোগ দুই হবে তাহলে এই যে দশের সঙ্গে যদি যোগ দুই করা হয় তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে আমরা যেটা পাই সেটা হলো বারো এবং এই বারোর সঙ্গে যদি দুই গুণ করা হয় তাহলে হয় চব্বিশ বারো দুঘ চব্বিশ যেটা এখানে রয়েছে অর্থাৎ এই যে বারো উত্তরটা আমরা পেলাম সেটা একদম সঠিক তো সুতরাং এই সুতরাং এই সাতাশ নম্বর প্রশ্নের সঠিক অপশান হচ্ছে অপশান নাম্বার বি বারো এবং এই যে নিয়মটা তোমরা শিখলে আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা নিয়ম খুব ভালো একটা নিয়ম প্রশ্নের সমাধানটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেখতে পাচ্ছ এই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে এই ধরনের সমাধান এর আগেও করিয়ে দেওয়া হয়েছে আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবে এবং এই প্রশ্নের সমাধানের উত্তরটা তোমরা ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসটা শেয়ার করতে একদম ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের পার্টে এইটুকুই পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি বেল আইকনটাও প্রেস করে রেখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো